ঠান্ডা দেখা করে যাইও না আমি তো ভেবেছিলাম তুই আমার দর্শকের ভিতরে বসে আছিস।
এখানে কেন আমারে তো তোরে তুলছে ভাই আমি তোকে ধরে তুলব হ্যাঁ বাবা সে তো ভার হইছিস কেন ভার হই গেছে কে এই হ্যাঁ বমি করিস কেন আনে গো কেউ কাছে তুতে তুললাছে গো এই বুকা তেতুল খাই কে জানিস তেতুল খায় মহিলা মানুষের যাদের বাবু পেটে থাকে আর তেতুল তো পুরুষ মানুষের জন্য তো আমি আর পুরুষ নাই কেন আমারে চাচারি নি আলতা শুরু করুন ইস আরে বুকা আলতা শুরু করে কাদের জানিস মেয়ে মানুষের বুঝছি এই যে দুইটা সেরি আমার গাড়ের উপর পাও তুললে বইয়া চাল হের ভরে তেম ভূমি করতাছি আমি নির্চিতি তরিকে মা হতে চলেছি আরে বুকা একটি মেয়ে যদি পুরুষের উপরে বসে থাকে তার কখনোই একটি বুঝছি এই তেলে কুত্তা কামড় দিলে তো মানুষের পেটে বাচ্চা থাকে আরে বুকা আরে সব খেতে না ও কুত্তার নাল মানুষ না না ভালোই হইছে এই হুনা কও মাছ সম্বন্ধে ব্যাপার স্যাপার আছে সব কথা জোরে জোরে কইতে নাই মাথা পরে এলাকাইছি খবর খারাপ আছে এই হুনো কও আপুস হয়ে যাও আপুস তো ভারি দেখতেছি কি জরিফা না দেও জরিফা না ভাঙা ভাঙা আভূষণ দেবো থানা পুলিশ আছে না আমার কাছে না আছে মাফ সব কইরা দাও বাইল বিলতে দল খাইছি গলি যা দিছি দিছি তাইলা জট দেখি পেট কতটুকু কোঁচা হয়েছে না উঠা উঠা ভেতর হুদে হুদে ও গতকে জুরি বনে নিলাম কইয়া টাকা নিলি কইয়া কইয়া হ্যাঁ তাই নাকি বিড়ি কিনে এখন না জট বলেন ওদের ওদের কিন্তু চান করা শেষ হয়ে গেছে হ্যাঁ এখন কিন্তু চলে যাবে তাই কি করা যায় আর কিছু কো দেখা যাবে কি বুদ্ধি আমার কাছে আছে ওকে জাদুর কথা কই আটকাই রাখমু আর কতক্ষণ দেখমু ঠিক আছে হ্যাঁ ওকে কর না হ্যাঁ বলো তোমাদের চান করা শেষ হয়ে গেছে আমাদের চান করা গেটটা ক্লিয়ার রাখেন বে গেটটা ক্লিয়ার রাখেন আর কিছু কো দেরি করো না এখন আমরা বাড়ি চলে যাব শুনো বেহুলা হ্যাঁ বলো আমরা সুন্দর একটি জাদু শিখেছি জাদুটি দেখবে আমরা কোনো জাদু দেখব না শুনো এই জাদু দেখলে প্রত্যেকটা তুমি যদি একবার জাদুটা দেখো তোমার পাঁচ সাতটা বিয়ে হওয়ার সম্ভাবনা আছে আমি জাদু দেখব আ হারি আমার তরকারি ফাইল্লা রে মানুষ যদি তরকারি ফাইল্লা হয় খুশি ঠেলাই কইছি তাই নাকি আচ্ছা জাদু তখন দেখবে হ্যাঁ তাহলে তো দেখাইতে হয় আর জাদু দেখার আগে আমার দুইটি শর্ত আছে কি শর্ত আমি যখন বলবো 1 2 3 চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে চোখ বন্ধ করে জাদু এই জাদুর তো কখনো নামই শুনিনি শোনো বেহুলা তুমি যদি চোখ বন্ধ না করো তোমার তো বিয়ে হবেই না তোমার মার যদি বিয়ে হয়ে থাকে সে ডিভোর্স হয়ে যাবে এই মা বড়দের এই কথা বলে আরে ওই দেখো এই ধরতে আটকাইলাম এখন কি শিকার হয়েছে হ্যাঁ তিন কইলে পুটুস করে পারি মেরে কে কলসিটা ভাঙ গেলা বাড়ি বাহ তাহলে জাদু দেখাও হ্যাঁ 1 2 3 দেরি হবো না কানতে কানতে গাই গাই দে একে সখী কুমার যা সে আমাকে সুন্দর জাত কিন্তু দেখ না তার বদন বদনে সে আমার এত সুন্দর মাটির কোন সেখানে হয়ে গেছে তুই দিস ক্ষমতা চল দেখাই দিলাম এই কার ক্ষমতা আমনে ড্রামাটা বান যাইয়া সেটা বল হাই গো কেন Thank you.
মানুষটা ভেঙে অপরাধ করেছে অন্যায় করে ফেলেছে ঠিকই বলেছো এখন কি করা যায় অবলা মেয়ে ওরা কোথায় যাবে চলো আমরা এখন কর্মকার বাড়ি গিয়ে হ্যাঁ ওদের জন্য একটা কলসি বানিয়ে ওদেরকে কলসিটা দিয়ে দেব হ্যাঁ আরে ও তো মেয়ে মানুষ হ্যাঁ এখানে তো থাকা যাবে না না তাহলে ওদের একটা বাড়িতে রেখে যাই না ওরা ওদের মতো হয়তো একটু আড়ালে দাঁড়াবে আমরা কলসিটা নিয়ে এসে ওদের ডাকিয়ে দিয়ে দেব ওকে কর না হ্যাঁ বলে তোমার কলসিটা ভেঙেছি তাই তুমি এত কাছো ওকে কুমার তোমার গান না শুনে আমি দেখতে পাই না তাই বলছি কি তুমি আমাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করো আমি এখনই যাচ্ছি সেই কর্মকারের বাড়ি হতে থেকে আমি তোমার জন্য সুন্দর দেখে একটি কলসি বানিয়ে আনবো আচ্ছা ঠিক আছে তাহলে যাও আমাদের জন্য তোমরা ওই বাইরে অপেক্ষা করো আমি যাব আর আসবো জানো বলো